হাই এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো প্রতিদিনের মতো রান্নার সবজি টবজি নিয়ে তোমাদের কাছে চলে আসলাম কি কী রান্না করব সেটাই শেয়ার করতে এসেছি তো দেখতে পাচ্ছ এখানে অনেক রকম সবজি টবজি রাখা রয়েছে তো এগুলো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কি তরকারি হতে পারে এটা দিয়ে তো এই সব সবজি দিয়ে হচ্ছে পাঁচ তরকারি করব আর ওই লাফা রয়েছে পাঁচ তরকারির মধ্যে কিছু লাফাও দেব আর আলু আর লাফা ভাজা করব দেখতে পাচ্ছ আলু আর লাফা কেটে ধুয়ে নিয়েছি এখানে পাঁচ তরকারির সমস্ত সবজিটা ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি আর এইখানটায় আদা জিরে লঙ্কা পাঁচ তরকারির জন্য কিন্তু বেটে নিয়েছি ঠিক আছে এবার হচ্ছে রান্না করার পালা আর রান্না করব আজকে অন্য হচ্ছে একরকম মাছ তোমরা কেউ খাও না কি আমি জানি না তো এই মাছটাকে হচ্ছে লোটে মাছ বলে তো লোটে মাছটাকে ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি তো এটাকে এখন হচ্ছে রান্না করব কিভাবে করব না করব তোমাদেরকে পরে সবটাই দেখিয়ে দেব তো এখন চলো আগে রান্নাবান্নাটা করি তো দেখো আর এখানে হচ্ছে লোটে মাছের জন্য পেঁয়াজ আর কী বলে টমেটো কেটে রেখেছে আর এখানে আদা লঙ্কা আর পেঁয়াজ সব পেস্ট করে রেখে দিয়েছি ঠিক আছে আর এখানেই পাশে দেখো ধনে পাতা রেখে দিয়েছি আর ওই মশলাটার মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে রেখেছি তো চলো রান্না বান্না করে আবার রাখছিটা